সবাইকে শুভেচ্ছা জানি। শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকে সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। ফার্মেসিতে যুবক খুন, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সুন্দরপুরে হেরোইন সহ একজনকে আটক করেছে র‍্যাব। সাংবাদিক শহীদুল হুদা অলোকের মা মারা গেছেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামশঙ্করবাটি ঝাপাইপাড়ার এলাকায় ছুরিকাঘাতে হৃদয় হাসান নামে এক যুবককে হত্যার ঘটনায় অভিযুক্ত মাসুদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত হৃদয় হাসান ঝাপাইপাড়া গ্রামের মেজবাউল হকের ছেলে, সে এলাকায় একটি ফার্মেসি চালাত। স্থানীয়রা জানিয়েছে হৃদয় তার ফার্মেসিতে বসেছিল। শনিবার রাত পৌনে আটটা নাগাদ একই এলাকার মাসুদ আলী নামে এক যুবক হৃদয়ের ফার্মেসিতে এসে তাকে বুকে ছুরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে সদর হাসপাতালে এনে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বাবা মেজবাউল হক বাদী হয়ে মাসুদ আলী সহ তিনজনের বিরুদ্ধে শনিবার রাতে মামলা দায়ের করেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিন্টু রহমান জানান, নিহত হৃদয় হাসান ও মাসুদ প্রতিবেশী। তাদের বাড়ির সীমানা ও ঘরের জানালা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। সেই বিরোধে থেকেই এ হত্যাকাণ্ড না ভিন্ন কোনো কারণ রয়েছে পুলিশ তদন্ত করছে। চাঁপাইনবাবগঞ্জে সুন্দরপুরে অভিযান চালিয়ে 1 কেজি 800 গ্রাম হেরোইন সহ নাজির ইসলাম নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। আটক নাজির ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ইব্রানাইল ছেলে। র‍্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুন্দরপুর ইউনিয়নের একটি আম বাগানে রবিবার দুপুর 12টা নাগাদ অভিযান চালিয়ে হেরোইন সহ নাজিরকে আটক করে র‍্যাব সদস্যরা। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় পোলাডাঙ্গা মহল্লার প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক জি কে এম শামসুল হুদার স্ত্রী ও চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলোকের মা সুফিয়া হুদা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার বেলা সোয়া 11টা নাগাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি 5 ছেলে ও 2 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে 5:30টায় আজাইপুর পোলাডাঙ্গা আরামবাগ গোরস্থানে জানাজার নামাজের পর তাকে সেখানে সমাহিত করা হয়। সাংবাদিক অলোকের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।